নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা চলুন, আজকে আমাদের নতুন রেসিপিটির নাম হলো রোল। আমরা আজকে রোলটা তৈরি করে দেখাবো, তো রোলটা আজকে আমিই করে দেখাবো। তো চলুন রোলটা বানিয়ে নিয়ে দেখাই। বন্ধুরা, আমরা ময়দাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার লবণ একটু মিশিয়ে নেব। অল্প করে চিনি দেব। ভালো করে এগুলোকে তেল, চিনি আর লবণটাকে মিক্স করে নেব। ময়দাটাকে ভালো করে আমি লবণ, তেল আর চিনি দিয়ে মিক্স করে নিছি। এবার আমি হালকা গরম জল করে রেখেছিলাম, হালকা হালকা গরম আছে, হালকা। তো এই গরম জলটা আমি এতে অল্প অল্প করে দিয়ে দেব। এইভাবে ময়দাটা জলটা দিয়ে ভালো করে আমি ময়দাটা মেখে নেব। আমার ময়দাটা বেশ মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে আমার শসা, পেঁয়াজ, স্যালাড যেগুলো আছে ওগুলো আমি কেটে নেব। বন্ধুরা, আমার স্যালাডটা কাটা হয়ে গেছে। এবার আমরা রোলটা বানানোর জন্য ঘরে চলে যাব। বন্ধুরা, এবার আমি রেসিটাকে ভালো করে বেলে নেব। এই জায়গাটা আমি ভালো করে মুছে রেখেছিলাম। এবারে আমি একটু তেল দিয়ে দেবো। এবারে এতে আমি একটা ডিম দিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো, এবার ডিমটাকে ভালো করে আমি ফাটিয়ে দেব, যাতে রুটিটার গায়ে সব জায়গায় লেগে যায় ডিম। রুটির গায়ে সব জায়গায় ডিমটা লেগে থাকলে খেতেও ভালো লাগবে, সব জায়গায় ডিম ডিম মনে হবে। আস্তে করে উল্টে দেবো, আবার হালকা করে একটু তেল দিয়ে দেবো।
পুরো একদম দোকানের স্টাইলে হচ্ছেন। চোলটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে দেবো। বন্ধুরা, এবার আমি এটাকে স্যালাড দিয়ে সাজিয়ে ফেলবো, রোলটা রেডি করবো। তার জন্য আমার স্যালাড লাগবে, পেঁয়াজ, লঙ্কা, স্যালাড দিলাম, লঙ্কা দিলাম, আর বিট লবণ, হালকা করে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো, এতে হালকা ঝাল ঝাল ভাবটা থাকে। এবার দিয়ে দেব গ্রিন চিলি সস, ঝাল। এবার দেব টমেটো সস, এইভাবে আমি একে একে সব রোলগুলো, রুটিগুলো ভেজে রোলগুলো এরকম প্যাক করে ফেলবো। বন্ধুরা, আমাদের রোল রেডি হয়ে গেছে, তো আমরা এটা খেয়ে দেখব। আমার বাবাই তো রোল খাওয়ার জন্য সেই সকাল বিকাল থেকে বসে আছে, বলছে ওই রোল হয়েছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। দেরি করছে, তার রোল বানাতে গেলে একটু একটু দেরি হবে না, তুমি আগে খেয়ে দেবো। কেমন হয়েছে? আমি একটু দেখি, রোলটা সত্যি ভালো লাগছে। ভাবি বলতে চাচ্ছে পুরো দোকানের মতোই লাগছে, খারাপ হয়নি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সবাইকে বলে দেবেন আমাদের ভিডিওটা ফুল দেখতে এবং সাবস্ক্রাইব করতে। তো ধন্যবাদ বন্ধুরা।